বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় রেমাল, রাতে ধীরে ধীরে তা উপকূলের দিকে এগিয়েছে, তেমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার মধ্যরাতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সংলগ্ন উপকূলে আছড়ে পড়তে চলেছে রেমাল। এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার এবং মঙ্গলবার লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় চলবে তুমুল ঝড় বৃষ্টি জানবেন বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। রবিবার সকালে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর বঙ্গোপসাগরে রেমাল তৈরি হওয়ার পর গত 6 ঘন্টায় তা ধীরে ধীরে স্থলভাগের দিকে এগিয়েছে। এই সময়ে তার গতি ছিল ঘন্টায় 6 কিলোমিটার। বর্তমানে এই ঘূর্ণিঝড় উত্তর বঙ্গোপসাগরেই অবস্থান করছে, সেখানে আগামী 6 ঘন্টায় প্রবল আকার নিতে চলেছে ঘূর্ণিঝড় রেমাল। এই মুহূর্তে রেমালের অবস্থান বাংলাদেশের খেপুপাড়া থেকে 300 কিলোমিটার দক্ষিণ পশ্চিম, পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে 290 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব, দীঘা থেকে 410 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব এবং ক্যানিং থেকে 320 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে। সাগরে শক্তি বাড়িয়ে প্রবল আকার নেওয়ার পর ঘূর্ণিঝড় রেমাল রবিবার মধ্যরাতে স্থলভাগে আছড়ে পড়তে চলেছে। হাওয়া অফিস জানিয়েছে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যবর্তী অংশে ঝড় আছড়ে পড়বে। সে সময় তার গতি থাকবে ঘন্টায় 110 কিলোমিটার থেকে 120 কিলোমিটার, কখনও দমকা হওয়ার বেগ পৌঁছতে পারে 135 কিলোমিটার পর্যন্ত। ঘূর্ণিঝড়ের ফলে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে রবিবার এবং সোমবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। সোমবার প্রবল বৃষ্টি হতে পারে নদিয়া এবং মুর্শিদাবাদেও। 2-24 পরগনায় ঘূর্ণিঝড়ের কারণে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতায় ঝড়ের সর্বোচ্চ গতি হতে পারে ঘন্টায় 90 কিলোমিটার। হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরেও হাওয়ার বেগ একই থাকবে। এছাড়া নদিয়া, পূর্ব বর্ধমানেও ঝোড়ো হাওয়া বইতে পারে, তবে তার গতি অপেক্ষাকৃত কম থাকবে। ঘূর্ণিঝড়ের কারণে উত্তাল থাকবে সমুদ্র, মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।